মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমি কুটিও খুব 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 ভালো আছি। আর আজকে হচ্ছে 15 তারিখ, আর 15 তারিখ মানে আজকে কি আছে তোমরা সবাই জানো, আমার মাসুদ দাদার আজকে বিয়ে। আমরা এখন বাজে প্রায় 11টা। আমি সকালবেলা উঠে স্নান করে পুজো করে ঘর দর পরিষ্কার করে সব কিছু করে ফ্রেশ হয়ে গেছি এবং দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছি। কিছু চুলটা মানে বাঁধবো বা কিছু করবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ক্যামেরার ওপরে যে ক্যামেরা ধরে আছে সেও রেডি হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখন যাবো মাসির বাড়ি, কারণ আমাদের গায়ে হলুদ নিয়ে বেরোতে হবে। গায়ে হলুদ পায়ে হলুদ নিয়ে দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আবার রিটার্ন করবো, বাড়ি চলে আসবো। এসে পার্লারে যাবো, সাজবো, কারণ ওটাও তোমাদের আমি দেখাবো অবশ্যই ব্লগে, যে আমার মেকআপটা সেজে গুজে একবারে আবার রাত্রিবেলা যাবো। ওখানে যাই, ওখানে গিয়ে গায়ে হলুদ, দাদার গায়ে হলুদ, সবকিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ের বাড়িতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছু তোমরা দেখতে পাবে। শুধু আমার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তাহলে চলো একবারে রেডি হয়ে কর্তাগিন্নি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখন রেডি হয়ে গেছি, ম্যাডামও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, আবার আরো কথা হবে। টাটা। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখন এখন বেরোবো, তারপর তোমাদের সোদপুর বা আগরপাড়ায় গিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আর সবকিছুই তোমরা দেখতে পাবে, গিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে মেয়ের বাড়ি যাওয়া এভরিথিং, সব রিচুয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করবো। কালকে রাত্রির থেকেই সবকিছু শেয়ার করছি, আর আগেও যা যা হবে বিয়ে বউ ভাত সবকিছু সবকিছু শেয়ার করবো। হ্যাঁ, শুক্লাদি আসছি, দাঁড়াও, শুক্লাদি এসে গেছে, শুক্লাদিও তাড়াহুড়ো করছে, আমরা বেরোবো বলে তাড়াতাড়ি ঘর ঘর মুছে কাজে চলে গেছে, ঠিক আছে? তাহলে চলো, দেরি হয়ে গেছে, অনেক বারবার ওখান থেকে ফোন করছে, ঠিক আছে? চলে এসছি মাসির বাড়িতে। এই যে গুড মর্নিং, এখন গুড মর্নিং নয় রে, গুড আফটারনুন, সরি। এই যে এটা আমার জামাই বাবু, এই যে এই দিদির হাজবেন্ড, এটা ওকে কোনোদিনও দেখোনি তোমরা, এই ফার্স্ট আমি দেখালাম। এই যে কুট্টি দিদি, মায়েরা ওপরে আছে, ওই ওপরে কি নানিমুখ হচ্ছে না রে, নানিমুখ হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, নানি ওপরে যাই আমি। এখন আমাদের এই যে দিদি এখন তত্ত্বসূচি লিখছে, আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি তত্ত্বগুলো, দেখো। দেখুন কাজল আছে, এই যে তো দাঁড়ান, এখানে থাকান একটু, ওখানে থাকান, এখানে থাকান, তাকা শঙ্কটা কোথায়? Thank you.
ভালো করে আসতে ছেলে সব সময় বড় দেখে আগে দেখতে পড়া আমি কি করবো তুমি আমায় বলছো না কি করে আপনি ভালো।